ভাবি শুনছেন ওই পাশের বাড়ির আপার তো করোনা হইছে ওনার জামাই হইছে ওনার হইছে যে ভাব মাত্র যেই ফুটানি ছিল এখন দেখছেন কেমনে বিচার হইছে হ্যাঁ নিশ্চয়ই কিছু করছে হ্যাঁ নালে তো ভালো মানুষের করোনা হয় না ভাবি বুঝছেন ভালো মানুষের জীবনে করোনা হবে না হাস্যকর হলেও আমাদের সমাজে কিন্তু সত্যি এরকম কিছু মানুষের দেখা পাওয়া যায় যাদের ধারণা যে কোনো ব্যক্তি যদি করোনা হয় বা কোনো ব্যক্তি যদি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এর অর্থ হচ্ছে সে নিশ্চয়ই এমন কোনো খারাপ কাজ করেছিল যেটার শাস্তি হিসেবে তার করোনা হয়েছে কারণ করোনা তো ভালো মানুষের হয় না এটা তার পাপের শাস্তি ছিল যার করোনা হয়েছে বা করোনায় মৃত্যুবরণ করেছে এটা তার পাপের শাস্তি বুঝতেই পারছেন যে আমাদের মানসিকতার পরিবর্তন করাটা কতটা প্রয়োজন ভুল ত্রুটি প্রত্যেকটা মানুষেরই থাকে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু ভুল ত্রুটি আছে আমরা প্রত্যেকেই ভুল করি কিন্তু আমাদের ভুল ত্রুটির সাথে কিন্তু করোনা বা অন্য কোনো রকমের অসুখ বিসুখের কোনো সম্পর্ক নেই করোনা এমন একটি রোগ যেটা আমার আপনার যে কারো যে কোনো সময় হতে পারে ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত ছোট বড় সাদা কালো যে কোনো মানুষই যে কোনো সময় করোনায় আক্রান্ত হতে পারে তাই করোনা হলে পাপের শাস্তি বা খারাপ কাজ করার ফলে করোনা হয়েছে করোনায় আক্রান্ত হয়েছে এরকম চিন্তা ভাবনা থেকে আমাদের কি সরে আসা উচিত না আমরা এমন কিছু বলবো না এমন কোনো মন্তব্য করব না যেটাতে আমরা নিজেদেরকে প্রমাণ করব যে আমরা কতটা অমানবিক আরে আমাদের দেশের ডাক্তাররা কি কাজ করে না চিকিৎসা ব্যবস্থার কি অবস্থা দেখো না আরে ডাক্তাররা পেশেন্ট দেখার নামে করে ডাকাতি কোনো কাজ ঠিক মতন করে না তো রুগী দেখে না তো ঠিক মতন এরা শুধু বসে বসে খায় ঘুমায় আর টাকা কামায় আর পুলিশ পুলিশ কি করে আরে কেউই কোনো কাজ করে না পুরো সিস্টেমই সমস্যা বোঝো না আমার বালিশটা দাও তো বালিশটা পিঠের নিচে দিয়ে বসি একটু আরাম করে জানেন পৃথিবীতে সবচেয়ে সহজ এবং সস্তা কাজ কোনটা এই যে ঠিক ওনার মতন ওনার মতন বসে বসে চা খাবেন আর অন্যের দোষ ধরবেন এবং মানুষের সমালোচনা করবেন কিন্তু আমরা একটা কথা যেন ভুলে না যাই আমরা যখন লকডাউনের সময় করোনার ভয়ে ঘর থেকে বের হতে পারছিলাম না বা নিজেদেরকে ঘরে বন্দি করে রেখেছিলাম তখন কিন্তু এই ডক্টরস নার্স পুলিশ অফিসার্স ডেলিভারি ম্যান এবং যারা সাংবাদিকতার পেশায় ছিলেন তারা কিন্তু প্রতিনিয়ত বাইরে কাজ করে গিয়েছেন আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য ওনারা ইচ্ছে করলেই পারতেন ঘরে বসে থাকতে ঠিক আমরা যেমন ঘরে বসেছিলাম ওনারাও ঘরে বসে থাকতেন বাইরে বের হতেন না কিন্তু ওনারা সেটা করেননি জীবনের ঝুঁকি নিয়ে করোনার ভয়কে জয় করে ওনারা প্রতিনিয়ত বাইরে আমাদের জন্য কাজ করে গিয়েছেন আমরা যেই চা খাই আদা রসুন জিরা বাইটা তারপরে এরো মাস্তা লেবুরে সিপ্পা চায়ের মধ্যে হেই চা খাই আমরা তারপরে খাই রসুন পানি করোনার আসল চিকিৎসাই হয়েছে এই রসুন পানির মধ্যে এই রসুন পানি খাই আর থানকুনি পাতা থানকুনি পাতা ডেইলি তিন চারবার সাবাইয়া সাবাইয়া খাই আমরা জীবনেও করোনা হইতো না ওরে বাবা ওনার কথা শুনে যা বুঝলাম যে করোনার চেয়েও ভয়াবহ হচ্ছে ভুল তথ্য বা গুজব কিন্তু গুজবে কিন্তু কান দেওয়া যাবে না গুজব শুনে বিশ্বাস করা যাবে না আমাদের সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা দেখতে পাই যে গুজব খুব রাতারাতি ভাইরাল হয়ে যায় ঠিক যেমন রসুন পানি খেলে করোনা ভালো হয়ে যাবে এই ধরনের কথাবার্তা বিশ্বাস করাটা আসলে কতটা যুক্তিসম্পন্ন সেটা আপনারাই ডিসাইড করুন এখন করোনার লক্ষণ যদি আপনার মধ্যে বা আপনার কোনো পরিচিত লোকের মধ্যে দেখা দেয় সেক্ষেত্রে আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন নাকি রসুন পানি নেবেন সেটা আপনার উপরেই নির্ভর করছে সুতরাং আমাদের মধ্যে যদি করোনার লক্ষণ দেখা দেয় বা আমাদের যে কোনো শারীরিক সমস্যার ক্ষেত্রে আমরা দ্রুত থেকে দ্রুততম কোনো ডাক্তার বা চিকিৎসকের পরামর্শ নিব কখনোই বা কোনোভাবেই এসব গুজবে কান দেওয়া যাবে না তো আসুন আমরা সবাই সাবধান হই সচেতন হই এবং মানবিক হই আমরা যেন আমাদের মানসিকতার পরিবর্তন করতে পারি এবং আমাদের রুচিবোধে যেন নিয়ে আসতে পারি উন্নতি ধন্যবাদ